Hey my delicious cupcakes, welcome to my another video. A video to observe color second part and video to shampoo binodone juno tori kora hoeche ekhane kono idol ki choto kora hoyni. So let's start. পরের দিনও তারা কলেজে যায়। তেই স্টিল জাংকুককে অ্যানয় করতে থাকে। তেই আর জিমিন এমন একটা ভাব নিয়ে থাকে যেন তারা কিছুই জানে না তাদের ডেটের বিষয়। ছুটির পর যে যার বাসায় চলে যায়। আয়ু এন্ড জাংকুককে ডেটে যাওয়ার কথা ছিল সন্ধ্যা 7টার দিকে। বাট জিমিন আর তেই দুইজন এক ঘন্টা আগেই সিডি রেস্টুরেন্টে চলে যায়। কি রে তেই, কতক্ষণ ধরে বসে আছি, এখন আসছি না কেন ওরা? উফ, আমি কিভাবে জানবো? তুই এত কিছু শুনতে পারিস দাঁড়িয়ে, আর একটু শুনে আসতি যে ওরা কখন আসবে। এখন হয়ে গেল বসে আছি, এখনও আসার খবর নেই। এই ওরা কি আদৌ এই রেস্টুরেন্টে আসবে, তুই কি ঠিক শুনেছিস? আরে হ্যাঁ বাবা, আমি ঠিকই শুনেছি, ওরা এই রেস্টুরেন্টে আসবে। আর ওরা সন্ধ্যা 7টার কথাই বলতেছিল। সন্ধ্যা 7টা বেজে যায়, বাট জাংকুক আর আয়ু এখনও আসে না। তেই অনেকটা বিরক্ত হয়ে যায়। আমার মনে হয় অন্য রেস্টুরেন্টে এতক্ষণে ওদের ডেট করাও শেষ, তুই ভুল শুনেছিস। এই বলেতেই জিমিনের পিঠে একটা থাপ্পড় মারে। উফ, মারিস না তো, ওই দেখ আসতেছে ওরা, চল চল তাড়াতাড়ি লুকিয়ে পড়ি, যেন ওরা না বুঝে যে আমরা এখানে আসি। তেই পিছনে ঘুরে দেখে জাংকুক আর আয়ু একসাথে রেস্টুরেন্টে ঢুকছে। তেই ওখানে দাঁড়িয়েছিল, ওদেরকে দেখতেছিল। উফ, চল তো তাড়াতাড়ি, দেখে ফেলবে আমাদের। এই বলে জিমিন তেইকে টানতে টানতে পিছনের একটি টেবিলে নিয়ে যায়, যেখান থেকে আয়ু আর জাংকুক ওদেরকে দেখতে পাবে না। আর দুর্ভাগ্যক্রমে আয়ু আর জাংকুক তেই আর জিমিনের পাশের সিটে এসে বসে। আগে আমরা খাবার অর্ডার করি, তারপর কথা বলি। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? আমি এই স্যুপটা খাবো। আয়ু জাংকুককে মেনু কার্ড দেখিয়ে বলে। আচ্ছা, এক্সকিউজ মি ওয়েটার, এই স্যুপটা আর আমার জন্য একটা ব্ল্যাক কফি প্লিজ। জাংকুক আর আয়ু দুজনে অর্ডার করে র্যান্ডম বিষয়ে কথা বলতে থাকে, আর তেই আর জিমিন ওইসব শুনতে থাকে। আয়ুর মিষ্টি মিষ্টি কথা শুনে তেইয়ের গা জ্বলতে থাকে, ও হাতের মুঠ শক্ত করে নেয়। হঠাৎ তেইয়ের মাথায় একটি ভয়ঙ্কর বুদ্ধি আসে। সে ওয়েটারকে দেখতে পায় যারা আয়ু অ্যান্ড জাংকুকের অর্ডার নিয়ে আসতেছিল। ওয়েটার আয়ুর কাছে আসতেই তেই পা বাড়িয়ে দেয়। ওয়েটার তেইয়ের পায়ের সাথে ধাক্কা খায় আর তার হাতের সব খাবার আয়ুর মাথার উপর পড়ে যায়। হোয়াট দি হেল, সরি ম্যাম, আসলে ওয়েটার কিছু বলার আগে তেই দাঁড়িয়ে অনেক জোরে জোরে হাসতে থাকে। জাংকুক বুঝতে পারে এটা তেইরই কাজ। তুমি এখানে? সরি আয়ু, কিন্তু তুমি আমার জাংকুককে কোনোদিনও ডেট করতে পারবে না। তাড়াতাড়ি যাও, গিয়ে মাথা পরিষ্কার করো, না হলে ন্যাড়া করতে হবে। হোয়াট, নো 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 নো, আমি ন্যাড়া হতে চাই না, চাই না। এই বলে আয়ু দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তেইয়ের এই কাণ্ডে জাংকুক অনেকটা রেগে যায়। হোয়াট ইজ দিস তেই, কি ব্যাপার এটা, তুমি আমার পিছনে কেন পড়ে আসছো? আমার আর এসব ভালো লাগছে না, প্লিজ আমার কাছে এসো না, আমি তোমার চেহারাও দেখতে চাই না। আজকে যা করলে তারপর থেকে আমি আরও তোমার চেহারা দেখতে চাই না। আমি তোমাকে আমার লাইফের কোনো জায়গায় দেখতে চাই না, প্লিজ তুমি আমার লাইফ থেকে চলে যাও, আমি অতৃষ্ট হয়ে গেছি তোমার এই বিহেভিয়ারে। জাংকুক অনেক জোরে জোরে বলতেছিল। পুরো রেস্টুরেন্টের লোক জাংকুক আর তেইয়ের দিকে তাকিয়েছিল। তুমি কেন বুঝতে চাও না, আমার তোমাকে ভালো লাগে না, তুমি আমার টাইপের মেয়ে নও। তুমি আজকে এক বছর ধরে আমার পেছনে পড়ে আছো, কেন আমার এইসব ভালো লাগে না, প্লিজ। এইসব কথাবার্তায় অনেক এম্বারেস ফিল করে, সে নিচুর দিকে তাকিয়ে থাকে। জাংকুক, তুমি কিন্তু একটু বেশি ব্যাস, তুমি আর ওর সঙ্গ দিও না, তুমি ওকে এরকম বানিয়েছো। জাংকুকের এমন কথা শুনে জিমিনও চুপ হয়ে যায়। এখানে এম্বারেস ফিল করতেছিল। তাও বিহাইয়ের মতো এখানে দাঁড়িয়ে আসো, যাও এখান থেকে, চলে যাও। উফ, তোমাকে বলে কি হবে, তোমার মতো ঘাড়তেরা মেয়ে কি আমার কথা শুনবে? আমি চলে যাচ্ছি। এই বলে জাংকুক রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তেই চল এখান থেকে। মিন তেইয়ের হাত ধরে টানতে টানতে একটি ব্রিজের পাশে নিয়ে যায়। ব্রিজের পাশে একটি বেঞ্চ ছিল, সেখানে নিয়ে বসায়। তুই কি এখনও জাংকুকের পেছনে ঘুরবি এত কিছু হওয়ার পরও? দেখতে জাংকুক আর কায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কাই 2 বছর রিলেশন করার আগ পরেই কথা বলছে, আর জাংকুক রিলেশন করার আগে এইসব কথা বলতেছে। তো এখানে ওদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? কিছু বলে না, চুপচাপ ঘাড় নিচু করে বসে থাকে। তার চোখে পানি আসতেছিল অনেক। তেইয়ের কায়ের কথা মনে পড়তেছিল, সেই খারাপ খারাপ কথাগুলো।
টের কানে শুধু জাংকুকের ওই কথাগুলোই ভাসতেছিল। ব্যাস অনেক হয়েছে, আমি আর জাংকুকের পিছনে পিছনে ঘুরবো না। ওকে পেছনে ঘুরে আমি আমার সেলফ রেসপেক্ট সব হারিয়ে ফেলেছি। সবাই এখন আমাকে খারাপ ভাবে, বেয়াদব মেয়ে ভাবে একটা। আমি আর জাংকুকের পেছনে ঘুরবো না, আমি মুভ অন করে নেব। দ্যাটস মাই বেস্টি। তেই জিমিনের গলা জড়িয়ে অনেক কান্নাকাটি করে। পরের দিন জাংকুক ঠিক টাইমে কলেজে যায়। কি ব্যাপার, আজকে আসেনি কলেজে? উফ, ভালোই হয়েছে। তেই আর জিমিন আজকে কলেজে যায়নি। জাংকুক সারাদিনই একা একা বসেছিল, কলেজের ক্লাসও তেমন হয়নি। ক্লাস ছুটির পর আয়ুর সাথেও তো কালকে থেকে কথা হয়নি, ওকে আমাকে ওই মেয়েটার হয়ে সরি বলতে হবে। পরের দিনও তেই আর জিমিন কলেজে আসে না। উফ, আজকে কলেজে আসেনি, যাই গিয়ে আয়ুকে সরি বলে আসি। জাংকুক আয়ুকে খুঁজতেছিল, তখন সে দেখতে পায় আয়ু লকার রুমে সামনে দাঁড়িয়ে আছে এবং কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আয়ু জাংকুককে খেয়াল করেনি। জাংকুক ভেবেছিল আয়ুর কথা বলা শেষ হলে আয়ুর সাথে কথা বলবে, তাই সে আয়ুর পিছনে গিয়ে দাঁড়ায়। কিন্তু আয়ুর কথা শুনে সে অবাক হয়ে যায়, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এক্সামের জন্য আমার এই পার্টটা দিতে একটু দেরি হলো, সরি ফর দ্যাট। অ্যান্ড নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেব। পাশে থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ আর্মি।